আলাইকুম, আমি মোর্শেদা, মোর্শেদা কুকিং হাউস থেকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, আশা করি সবাই ভালো। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, সেটি হচ্ছে কিভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে হয় এবং অ্যাকোয়ারিয়ামের মাছ ভালো থাকে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি যেভাবে পরিষ্কার করি সেভাবে আপনাদের আজকে আমি দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম। ডান সাইডে আমি একটা পটে রেখেছি পুতুলিকা গাছ, নিচে চার পাঁচটা পাথর, বাম সাইডে একটা হাঁড়ি, ডান সাইডে একটা কলস আর্টিফিশিয়াল, পাশে একটা পটে একটা পুতুলিকা গাছ। এই গাছ দুটো আমাকে ভাবিয়ে দিয়েছে। বাম সাইডে আর একটা আমি হাঁড়ি রেখেছি, আর উপরে রেখেছি কিছু অ্যাকোয়ারিয়ামের মেডিসিন। এই হচ্ছে আমার পুরো অ্যাকোয়ারিয়াম। দেখুন বন্ধুরা, আমার অ্যাকোয়ারিয়ামের সদস্য সংখ্যা দুজন, কত সুন্দর লাগছে ওদের দেখতে। এই হচ্ছে আমার পুরো অ্যাকোয়ারিয়ামের ছবি। আমি প্রথমে এরকম একটা নেটে জাল দিয়ে মাছগুলোকে ধরে একটা একটা করে পাত্রে রেখে দিব। এরপর আমি ডেকোরেশনের ফুলগুলো এক এক করে তুলে নিব। তারপর আমি ওয়াটার পিউরিফাই করা এবং অক্সিজেন মেশিনটা উঠিয়ে নিব। পানি পাম্পার দিয়ে আমি পানিগুলো একটা বালতির মধ্যে উঠাই নেব। ডেকোরেশনের জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এখন পাথরগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেব। এভাবে আমি একটা সাদা নরম সুতি কাপড় দিয়ে পুরো অ্যাকোয়ারিয়ামটা ভালো করে ক্লিন করে নেব। দিয়ে দেব এখন মিনারেল ওয়াটার। এখন আমি আগের মতো সুন্দর করে ডেকোরেশন করে নেব। তারপর দিয়ে দিব ফুলের পাপড়িগুলো। এখন দিয়ে দিব অক্সিজেন মেশিন, নেক্সট ওয়াটার পিউরিফাই মেশিন পরিষ্কার করে নেব। লাগাবো এখন ওয়াটার পিউরিফাই মেশিন। তারপর একে একে দিয়ে দিব অ্যাকোয়ারিয়াম মেডিসিনগুলো। মাছ দুটো এখন পানির মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, অ্যাকোয়ারিয়ামের সাইজ বুঝে মাছ রাখবেন, মাছরা যাতে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। দিনে খাবার দিবেন দুবেলা, তিনটার বেশি কখনোই নয়। দেখলেন বন্ধুরা কীভাবে আমি আমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করলাম, আপনারাও বাসায় এইভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।